আসলে এই ছবির আমার আমার প্রথম একটা আইটেম গান ছিল দেখনেও রুশিয়া। এই আইটেম গানের পরে আমার অনেক ছবি থেকে আমার অফার এসেছে, যে সবাই আমাকে বলেছে যে আপু আইটেম গান করো, আইটেম গান করো। আমি কিন্তু কখনোই আইটেম গান করিনি। আমাকে অনেক লাখ লাখ টাকার অফার করেছে আইটেম গান করার জন্য, কিন্তু আমি টাকার বিনিময়ে ভাই কাজ করতে রাজি না। আমি এখানে অভিনয় করতে এসেছি, আমার কাছে মনে হয় যে আমার এই অভিনয় জায়গাটা, আমি একজন অভিনেত্রী হতে চাই, আমি আইটেম গার্ল হতে চাই না। সো আমি অনেক ধৈর্য ধরে বসেছিলাম, অনেক ছবি করেছি, অনেক ছবিতে আমার আইটেম গান ছিল না, কোনো ছবিতেই ছিল না। সেই 2014 সালে হিটম্যানের পর ডিপজল ভাইয়ের এই ছবিতে ঘর ভাঙা সংসারে আমার একটি আইটেম গান আছে। আর এই গানটা করার একটা মাত্র কারণ, কারণ এই ছবি নায়িকা আমি। সো আমার আমার ছবিতে আমি আইটেম গান করতেই পারি, সো আমি নায়িকা, এটা করা যায়। সো অন্য ছবিতে করব না। সো আইটেম গানটা একটা সুন্দর একটি আইটেম গান, আর গানের গিট্টু লাগা একটি গানের কথা, গানের কথাটা শুনতে একটু অন্যরকম লাগলো, কিন্তু দেখতে খুব ভালো লাগবে। গানটা দেখতে খুবই চমৎকার হয়েছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনার ইউটিউবে সার্চ দিলে গিট্টু লাগা গানটা সার্চ দিলে দেখতে পাবেন। আমি গিট্টু লাগাইনি, কিন্তু আমার জন্য লেগেছিল, কারণ আমি নিজেও জানতাম না যে কীভাবে গিট্টু লাগছে, কীভাবে কী হচ্ছে, যে কার ঘর ভাঙছে, কার ঘর তৈরি হচ্ছে। এটা আমার মানে স্ক্রিপ্টে ছিল না, মানে গল্পে ছিল না, যে আমি ইচ্ছে করে কারোর সংসার ভাঙিনি। তো এক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমি গিট্টু লাগাইনি। আইটেম গানে দেখা যাবে, যেই ছবিতে আমি নিজে নায়িকা থাকবো ওই ছবিতে আমি আইটেম গান করবো। আদারওয়াইজ অন্য ছবি থেকে আমার অফার আসবে আইটেম গান করার জন্য, আমি সেই ছবি করবো না। এই ছবিতে আমার নাম হচ্ছে জুলি। জুলি ক্যারেক্টারটা হচ্ছে, জুলি অনেক ধনী পরিবারের একটা মেয়ে থাকে, অনেক অহংকারী থাকে, অনেক আমরা বড় পর্দায় যেরকম দেখি যে বড় লোকের মেয়েরা যেরকম থাকে আর কি, রাগ জিত অভিমান থাকে, কিন্তু তাকে অনেক ছেলেই পছন্দ করে। সে কখনোই কাউকে পাত্তা দেয় না, তার কাছে মনে হয় যে আমার বাবার সম্পত্তির জন্য হয়তো বা সবাই আমাকে ভালোবাসতে চায়, এরকম একটা ধারণা তার ভেতরে কাজ করে। সবাই মনে হয় আমাকে আমাকে বিয়ে করে আমাদের সম্পত্তি দখল করে নেবে, এরকম একটা ধারণা কাজ করে। সো এরকমই আমার ক্যারেক্টারটা, আর বলা যাবে না। অবশ্যই ব্যক্তি সৃজনশীলের সাথে এই ক্যারেক্টারের সাথে বিন্দু পরিমাণ কোনো মিল নেই, কারণ ব্যক্তি সৃজনশীল একদম টোটালি ডিফারেন্ট। আমি একজন অভিনেত্রী, আমি পার্সোনাল লাইফে অনেক মিশুক, আমি সবার সাথে প্রচুর মিশি আর খুবই ফ্রেন্ডলি, আমি মানুষকে ভালোবাসতে জানি আর ভালোবাসা পেতে আমার অনেক ভালো লাগে, আর আমার অনেক হাসি খুশি থাকতে ভালো লাগে, আর সারাক্ষণ আনন্দে থাকি, আমার ভেতর কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কোনো চিন্তা ভাবনা নাই। সো আমার এই ব্যক্তি জীবনের সাথে আমার এই চলচ্চিত্রের ক্যারেক্টারের সাথে কোনো রকম কোনো মিল নেই। সো চলচ্চিত্রের এই ক্যারেক্টারটা টোটালি ডিফারেন্ট। আর এখানে যেহেতু ঘর ভাঙা সংসার নামেই বোঝা যাচ্ছে যে একটা সাসপেন্স আছে, তো এই ছবিতে দুটো বউ থাকে ডিপজল ভাইয়ের, একটা হচ্ছে আচল, নায়িকা আচল আপু, আর একটা হচ্ছে আমি। সো এই ঘর ভাঙা, গড়া ঘর নতুন করে সাজানোর ভেতর অনেক অনেক ইতিহাস ঘটে যায়। সো এটা দেখার জন্য হলে যেতে হবে।